সবাইকে অডিও লেকচার ভিডিওতে স্বাগতম আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের দুই হাজার বাইশ তেইশ সেশনে বর্তি তথ্য সম্পর্কে জানবো সেই সাথে প্রস্তুতির কৌশল কীরকম হবে বি ইউনিটে সেটা সম্পর্কে আলোচনা করব এবং তোমরা জানো যে বি ইউনিটে হিউজ পরিমাণে সাধারণ জ্ঞান এসে থাকে অর্থাৎ সাধারণ জ্ঞানে চল্লিশ নাম্বার সেটাতে আমরা কীভাবে ভালো করবো সেটার বিস্তারিত জানাবো তো বি ইউনিট হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূলত কলা ও মানববিদ্যা অনুষদ ঠিক আছে তো এই অনুষদটাতে সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে এবং এখানে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য কিছু সুযোগ সুবিধা আছে তাদের জন্য স্পেশাল দুইটা সাবজেক্ট আছে সেখানে শুধু মাদ্রাসার স্টুডেন্টরাই ভর্তি হতে পারে এখানে যারা আমরা হিন্দু ধর্মা অবলম্বী আছি তারাও একটা সুযোগ পাবো যারা আমরা বৌদ্ধ ধর্মের তারাও একটা সুযোগ পাবো দুইটা সাবজেক্ট আছে তাদের জন্য সেগুলোতে শুধুমাত্র তারাই ভর্তি হতে পারে তা আমরা বিস্তারিত দেখব যে আসলে এই কী স্ট্র্যাটেজি ফলো করলে আমরা বি ইউনিটে চান্স করে নিতে পারবো এবং বি ইউনিটের ভর্তি সংক্রান্ত কি কি তথ্য আমাদেরকে জানা লাগবে তো আমরা বলি নেই আগে যে তুমি সায়েন্স হয়ে হোক কমার্সে হোক আর্টসে হোক কোনো সমস্যা নাই তুমি পরীক্ষা দিতে পারবা কিন্তু তোমার এসএসসি হওয়া লাগবে দুই সাল আর এইচএসসি হওয়া লাগবে দুই সাল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিয়েছ তাদের জিপিএ লাগবে মানবিক মানে আর্টস থেকে যারা পরীক্ষা দিবা তাদের জিপিএ লাগবে এসএসসিতে তিন এসএসসিতে তিন কিন্তু মোট জিপিএ আবার সাত দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে মানে তোমার মনে করো এসএসসিতে আছে তিন দশমিক পাঁচ শূন্য আর এইচএসএস এইচএসসিতে আছে তিন তাহলে তোমার মোট যোগ করলে সাত দশমিক পাঁচ শূন্য হয় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা তার মানে আমি বলতে বলতে চাচ্ছি আলাদাভাবে জিপিএ লাগবে তিন করে কিন্তু মোট জিপি অবশ্যই সাত দশমিক পাঁচ শূন্য লাগবে আব আর যারা অন্য বিভাগে পড়ো অর্থাৎ বিজ্ঞান এবং ব্যবসা বিভাগে পরীক্ষা দৃশ তাদের জিপিএ লাগবে আলাদা করে তিন দশমিক পাঁচ শূন্য কিন্তু মোট জিপিএ লাগবে আট এখন এই যে জিপিএর যে রিকোয়ারমেন্ট অর্থাৎ জিপিএ যেটা চাইছে সেটা দুই হাজার একুশ সালের নিয়ম অনুসারে এখানে আমি দিছি দুই হাজার বাইশ তেইশ সেশনের যখন অ্যাডমিশন টেস্টের আবার সার্কুলার দিবে সেখানে একটু চেঞ্জ হতে পারে আবার চেঞ্জ নাও হতে পারে চেঞ্জ হলেও এটা প্রায় কাছাকাছি থাকবে তখন আমরা পোস্ট দিয়ে ফেসবুকে জানিয়ে দেবো পাশে যে গ্রুপটা দেখতে পাচ্ছ এই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে যাবা এই গ্রুপটা আমাদের ফেসবুক গ্রুপ এটার লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি সেখান থেকেও তুমি চাইলে জয়েন হতে পারো তো বি ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে অনার্স করতে মূলত চার বছর লাগে এই জন্য আমি লিখে দিছি কোর্সের মেয়াদ চার বছর কিন্তু কিছু কিছু বিভাগে সেশন জট থাকার কারণে সেখানে চার বছরের চেয়ে বেশি সময় লাগে তো সেটা ভেরি করে অনেক সময় এক বছর বেশি লাগে মাঝে মাঝে দুই বছরও বেশি লাগতে আমরা দেখেছি সেটা পলিটিক্যাল সিচুয়েশন বিভিন্ন করোনা প্যান্ডেমিক বা আরও বিভিন্ন কারণে এমনকি যখন করোনা ছিল না সব কিছু সিচুয়েশন নর্মাল ছিল তখনও দেখেছি যে আমরা ইংরেজি নামক যে সাবজেক্টটা এখান থেকে পড়তে ছয় বছরের মতো সময় লাগছে সো এই ব্যাপারে একটু কেয়ার থাকতে হবে যে এই ইউনিটের এই বি ইউনিটের যে সাবজেক্টগুলো সেগুলোর কিছু কিছু সাবজেক্টের সেশন জোড় আছে তার মধ্যে সবচেয়ে বেশি সেশন জোট যেই সাবজেক্টটিতে তো হচ্ছে ইংরেজি আর বাংলাতে হালকা জট আছে এটা এখন বর্তমানে একবারে কমে এসেছে আগে অনেক বেশি ছিল আই আর ইনস্টিটিউট অফ এডুকেশন রিচার্চ এটাতেও জট রয়েছে এবং অন্যান্য কিছু সাবজেক্টেও আগে শাসনজোট ছিল বর্তমানে তেমন একটা নেই এর মধ্যে অন্যতম হচ্ছে তোমার আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং হচ্ছে যে ইতিহাসে আগে ছিল এখন তেমন একটা নেই সো মোটামুটি বলা যায় যে এই সাবজেক্টগুলো যে এই তিনটা সাবজেক্ট এখানে আমি লিখে রাখছি ইংরেজি বাংলা এবং আর তো তোমরা এই জিনিসটা মাথা রেখেই তারপরে সাবজেক্ট চয়েস দিবা যাতে জটে না পড়ো কারণ জটে বললে যে সমস্যাটা হয় যে আমরা চাকরি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারি না মনে করো যে তুমি যদি দুই বছর আগে বের হও মানে চার বছর সময়ের মধ্যে বের হয়ে যাও তাহলে তুমি দুইটা বিসিএস বেশি দিতে পারবা কিন্তু তুমি যদি মনে করো ইংরেজিতে পড়তে গিয়ে তোমার চার বছরের জায়গায় ছয় বছর লাগলো তাহলে তুমি দুইটা বিসিএস পরীক্ষা কম দিতে পারবা বা দুই বছর চাকরি পরীক্ষা থেকে তুমি অ্যাটেন্ড করতে তুমি পারবা না ঠিক আছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এটা হচ্ছে যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে গেছে তারা যতটা বেশি অনুধাবন করতে পারে বাকিরা কিন্তু অত বেশি অনুধাবন করতে পারবে না সেই জন্য আমি তোমাকে অগ্রিম বলে দিচ্ছি এই জিনিসগুলো বি ইউনিটে কী কী সাবজেক্ট আছে সেটা সম্পর্কে বলি এবং সেগুলোতে আসন কতটি আছে সেটা সম্পর্কে বলি তো কলা ও মানববিদ্যা অনুষদ এটি এখানে মোট সিট সিট হচ্ছে বারোশো একুশটি এগুলো সাধারণ সিট এই সিটের বাইরেও কিছু কোটা আছে সেগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানাবো তো এর মধ্যে বাংলা যে সাবজেক্ট সেটি সেখানে আছে একশো দশটা সিট এখানে মেরিট লিস্টে যে প্রথম দিকে থাকবে তারাই ভর্তি হতে পারবে ইংরেজিতেও সেম সায়েন্স কমার্স আর্টসের জন্য আলাদা সিট নেই যারা মেরিট লিস্টে আগে থাকবে তারাই ভর্তি হতে পারবে ইতিহাসও একই রকম একশো বিশটা সিট আছে দর্শনে একশো বিশটা সিট আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখানে একশো একশো বিশটা সিট আছে সায়েন্স কমার্স আর্টস সবাই ভর্তি হতে পারবে এবার হচ্ছে আর নামে একটা সাবজেক্ট আছে এখানে সিট আছে হচ্ছে একশো বিশটা এই অ্যারাবিক ডিপার্টমেন্টে শুধুমাত্র যারা মাদ্রাসায় স্টুডেন্ট নর্মালি তারাই ভর্তি হতে পারে তাদের জন্য সিট হচ্ছে একশো আঠারোটা মানে একশো বিশটার মধ্যে একশো আঠারোটা সিট যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য বরাদ্দ করা আছে তুমি ইসলাম ধর্মের হলেও ভর্তি হতে পারবে না তোমাকে মাদ্রাসায় পড়া লাগবে অর্থাৎ তোমার আলিম অথবা দাকিল এর সার্টিফিকেট থাকতে হবে যদি থাকে তাহলে তুমি এই অ্যারাবিক ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা তো সেখানে একশো আঠারোটা সিট মাদ্রাসা ডিপার্টমেন্টের মাদ্রাসা থেকে যারা পাশ করছে তাদের জন্য বরাদ্দ করা আছে আর বাকি দুইটা আসনে এই যে একশো বিশটার মধ্যে দুইটা আসনে অন্য যারা জেনারেল স্টুডেন্ট সে হিন্দু হতে পারে মুসলিমও হতে পারে বৌদ্ধ হতে পারে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তাকে নেওয়া হবে মানে দুজন বাড়তি স্টুডেন্ট নেওয়া হবে এখন প্রশ্ন হতে পারে যে যারা অন্য ধর্মের মানে হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান ঠিক আছে তারা কীভাবে পারবে ডিপার্টমেন্টে পড়বে পড়লে তো সমস্যা নেই আসলে পড়তে তো মানা করা নেই কোথাও ঠিক আছে তো পড়তে পারবে একইভাবে ইসলামিক স্টাডিজ নামে একটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সিট হচ্ছে একশো সেখানে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য সিট বরাদ্দ আছে একশো সতেরোটা বাকি তিনটা আসনে অন্যরা ভর্তি হতে পারবে পালি নামে একটা সাবজেক্ট আছে সেখানে মোট সিট হচ্ছে পঁচাশিটা তার মধ্যে বৌদ্ধ ধর্মের যারা তাদের জন্য আশিটা বরাদ্দ এই আশিটা আসনে বৌদ্ধ ধর্মের ছাড়া অন্য কেউ ভর্তি হতে পারবে না বাকি পাঁচটা আসনে অন্য ধর্মের যারা তারাও ভর্তি হতে পারবে সংস্কৃত নামে একটা সাবজেক্ট আছে সেখানে সিট আছে মোট সত্তরটা তার মধ্যে পঁয়ষট্টিটা সিট মানে সিক্সটি ফাইভটা সিট হিন্দুদের জন্য বরাদ্দ করা আছে এই পঁয়ষট্টি আসনে হিন্দু ধর্মের ছাড়া অন্য কোনো ধর্মের স্টুডেন্ট ভর্তি হতে পারবে না বাকি পাঁচটা আসনে যে কেউ ভর্তি হতে পারবে এবার হচ্ছে আধুনিক ভাষা ইনস্টিটিউট এটা একটা আসলে ইনস্টিটিউটের নাম এখানে একটা সাবজেক্ট পড়ানো হয় লিঙ্গুইস্টিক্স মানে ভাষা ভাষা নিয়ে সেখানে পড়ানো হয় তো এখানে সিট আছে একচল্লিশটি ফার্সি ডিপার্টমেন্টে সিট আছে পঞ্চাশটি আই আর এই ডিপার্টমেন্টটাতে সিটগুলো বা আসনগুলো সায়েন্স কমার্স আর্টস অনুসারে বরাদ্দ করে দেওয়া আছে আইইআরে আর্টসের স্টুডেন্ট ভর্তি হতে পারবে চল্লিশ জন কমার্স থেকে চল্লিশ জন আর সায়েন্স থেকে পঁচিশ জন ভর্তি হতে পারবে এর বাইরে কাউকে নেওয়া হবে না ঠিক আছে আরেকটা সাবজেক্ট আছে বাংলাদেশ স্টাডিজ এখানে সিট আছে পঞ্চাশটা এখানে যারা মেরিট লিস্টে থাকবে তাদের যে কেউই ভর্তি হতে পারবে তাহলে আমরা মোটামুটি সাবজেক্টগুলো সম্পর্কে আইডিয়া পেলাম এবং সেই সাথে কতটি আসন আছে কীরকম সুযোগ সুবিধা কাদের জন্য আছে যেমন মাদ্রাসা স্টুডেন্টদের জন্য দুইটা সাবজেক্ট আমরা এক্সট্রা পাচ্ছি আমরা বৌদ্ধ ধর্মের যারা আছে তাদের জন্য একটা সাবজেক্ট পাচ্ছি আমরা হিন্দু ধর্মের যারা আছে তাদের জন্য একটা সাবজেক্ট পাচ্ছি তো এই হচ্ছে মোটামুটি সাবজেক্ট এবং আসন এবার আমরা দেখবো যে কি কি বিষয়ের উপর পরীক্ষা হয় আমরা কি কি কৌশল অবলম্বন করবো তারপর কত পেলে চান্স পাবো এবং কি কি বই আমরা স্টাডি করব প্রথমে আমরা আগে কি কী সাবজেক্টের পরীক্ষা হয় আগে সেটা দেখে নিই বাংলার পরীক্ষা হবে ত্রিশ নাম্বারের এখানে বাংলা পড়তে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ এর মধ্যে বাংলা সাহিত্যের মধ্যে ইন্টারমিডিয়েটের সিলেবাস থেকে বেশি প্রশ্ন হবে কিন্তু ইন্টারমিডিয়েটের সিলেবাসের বাইরেও কিছু প্রশ্ন আসবে যেমন বাংলা সাহিত্যের ইতিহাস চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন তারপরে হচ্ছে সাহিত্য তারপরে হচ্ছে তোমার আরাকান রাজসভা তারপর হচ্ছে তোমার যেটা আমরা বলি ডাক খনার বছন তারপর আছে তোমার অর্থাৎ সাহিত্যের বিভিন্ন যেই ইলিমেন্টগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন হতে পারে বাংলা পত্রিকা থেকে প্রশ্ন হতে পারে ঠিক আছে ইংরেজিতে ত্রিশ এখানে একটা প্যাসেজ থাকে আর প্যাসেজ বাদে প্যাসেজ নর্মালি পাঁচটা প্রশ্ন দেয় বা ছয়টা প্রশ্ন দেয় মাঝে মাঝে অনেক সময় সাতটা দ্বিতীয় আমরা দেখেছি বাকি প্রশ্নগুলো গ্রামার থেকে আসে গ্রামারের মধ্যে একদম সব ধরনের টপিক থাকে যেমন বোকাবোলারি সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি ওয়ান ওয়ার সাব ইনস্টিটিউশন গ্রুপ বার্ক প্রিপোজিশন তারপর হচ্ছে তোমার অন্যান্য যত সেগমেন্ট আছে গ্রামাটিক্যাল সেগমেন্ট সেগুলো সবগুলো থেকে প্রশ্ন আসে সাধারণ জ্ঞান চল্লিশ এই চল্লিশ নাম্বারের মধ্যে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন হয় নির্দিষ্ট কোনো টপিক নেই তবে আমরা খেয়াল করেছি যে কিছু কিছু টপিক আছে সেগুলো অন্য বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে না কিন্তু চট্টগ্রাম আসে এর মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্য এবং সংস্কৃতি এবং চট্টগ্রামের লেখকদের থেকে প্রশ্ন আসে সাধারণ জ্ঞানের মধ্যেও চট্টগ্রামের লেখকদের থেকে প্রশ্ন দেয় মনে করো তোমাকে বলবে যে নিচের কোনটি আবুল ফজলের প্রবন্ধ গ্রন্থ তো এখন আবুল ফজল আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ছিলেন তো সে কারণে দেখা যায় যে আবুল ফজল থেকে সাধারণ জ্ঞান তোমাকে প্রশ্ন করলো কিন্তু এটা কিন্তু রিলেভেন্ট না অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করে না ঠিক আছে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে এরকম কোশ্চেন আমরা দেখেছি এছাড়া চট্টগ্রামের যেই সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য এবং প্রাকৃতিক যেই নিদর্শন নদ নদী সেগুলো থেকেও প্রশ্ন আসতে আমরা দেখেছি সো আমরা মোটামুটি বলে দিচ্ছি যে কি কি ব্যতিক্রম আছে সাধারণ জ্ঞানে সেটা তোমাকে বলে দিছি। এছাড়া বঙ্গবন্ধু থেকে প্রশ্ন থাকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে প্রশ্ন থাকে তারপরে হচ্ছে যে সাধারণ জ্ঞানে যদি আমি আরও স্টাফভাবে বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রশ্ন দেওয়া অনেক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে তারপর হচ্ছে তোমার বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসে ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় যেমন হচ্ছে যে বিভিন্ন সংগঠন জাতিসংঘ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক তারপর হচ্ছে বিভিন্ন সংস্থা ওআইসি সার্ক এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে বিভিন্ন দিবস থেকে প্রশ্ন আসে বিভিন্ন যুদ্ধ থেকে প্রশ্ন আসে বিভিন্ন আন্দোলন বা বিপ্লব থেকে প্রশ্ন আসে যেমন ফরাসি বিপ্লব তারপর হচ্ছে যে বিভিন্ন চুক্তি থেকে প্রশ্ন আসে যেমন ক্যাম্প ডেভিড চুক্তি যেমন লুজান চুক্তি এরকম চুক্তিগুলো থেকেও প্রশ্ন আসা থেকে এসে থাকে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে তোমার আরও নানা রকমের টপিক্স আছে যেমন নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আসে তারপর হচ্ছে বাংলাদেশে যে মেগা প্রোজেক্টগুলো হচ্ছে সাম্প্রতিক সময় সেগুলো থেকেও প্রশ্ন আসে যেমন পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলী টানেল ঠিক আছে চট্টগ্রাম বন্দর এগুলো থেকেও মাঝে মাঝে প্রশ্ন দিতে আমরা দেখেছি তো এই হচ্ছে মোটামুটি তা সাধারণ কেন চল্লিশ ঠিক আছে তা এখন তাহলে ভর্তি পরীক্ষা হচ্ছে একশো নাম্বারের আর জিপিএতে হচ্ছে বিশ নাম্বার তোমার এসএসসি এবং এইচএসির জিপিএ কে যোগ করে দুই দিয়ে গুণ করলে যা নাম্বার পাবা সেটা হচ্ছে তোমার জিপিএতে প্রাপ্ত নাম্বার মনে করো তুমি এসএসসিতে জিপিএ ফাইভ পাইছো এইচএসিতেও জিপিএ ফাইভ পাইছো তাহলে তোমার মোট জিপিএ দশ এই দশকে দুই দিয়ে গুণ করলে হয় বিশ তাহলে তোমার জিপিএতে মোট প্রাপ্ত নাম্বার হচ্ছে বিশ কিন্তু তুমি যদি চার করে পাও তাহলে তোমার মোট জিপিএ আট তাহলে তুমি জিপিএতে প্রাপ্ত নাম্বার হচ্ছে ষোলো তো এই ষোলো বা বিশ যেটা তুমি পাচ্ছ সেটাকে অ্যাডমিশন টেস্টে যে নাম্বার যেমসি কিউ পদ্ধতিতে সেখানে যুক্ত করা হবে যুক্ত করে মেরিট লিস্ট তৈরি করা হবে তো এখন আসলে এই একশোর মধ্যে তুমি যদি চল্লিশ পাও তাহলে তুমি পাস কিন্তু পাস করলেই সাবজেক্ট পাবা না সাবজেক্ট পাওয়ার জন্য মিনিমাম এইটি নাম্বার পাওয়া লাগে ডি ইউনিটে মিনিমাম এইটি নাম্বার পাওয়া লাগে একশো বিশ নাম্বারের মধ্যে টোটাল একশো বিশে যারা এইটি পাবা তারা মোটামুটি কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবা কিন্তু যারা পঁচাশি কিংবা অষ্টআশি কিংবা নব্বই কিংবা তারও উপরে সাবজেক্ট নাম্বার পাবা তারা ভালো সাবজেক্ট যেটা তুমি মনে করো সেটাতে ভর্তি হতে পারবা মানে তুমি এক নাম্বার চয়েস যেটা দিবে সেটাতে সেটাই আসার সম্ভাবনা আছে মনে করো তুমি ইংরেজিকে ভালো সাবজেক্ট মনে করলা এবং ইংরেজি এক নাম্বার দিলে তাহলে তোমার ইংরেজি আসবে যদি তোমার মেরিট লিস্টে তুমি প্রথমের দিকে থাকো অর্থাৎ প্রাপ্ত নাম্বার পঁচাশি অষ্টআশি নব্বই এরকম হয়ে থাকে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পারছো এখন হচ্ছে আমরা আসলে তাহলে এই যে আমি ইংরেজির কথা বললাম বাংলার কথা বললাম সাধারণ জ্ঞানের কথা বললাম এগুলোর জন্য কি বই আমি ফলো করবো প্রথমে যদি আমি বাংলার কথা বলি বাংলার জন্য মেন বইটা পড়া লাগবে সেই সাথে বাজার থেকে এমন কোনো বই তুমি কালেক্ট করবা যে বইটা তে ইন্টারমিডিয়েটের সিলেবাসের পাশাপাশি বাড়তি বাংলা সাহিত্য রিলেটেড প্রশ্ন আছে। বাংলা গ্রামার রিলেটেড প্রশ্ন আছে যদি কোনো প্রশ্ন বই এরকম তুমি না পাও তাহলে তোমার জন্য আরেকটা বই আছে আমাদের হালদা পাপ্লিকেশনের হালদা বি প্লাস ডি ইউনিটের বই এটা তোমাকে কালেক্ট করতে হবে এটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক প্লাস সাজেশন এটাতে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের সাজেশন দেওয়া আছে সেই সাথে প্রশ্ন ব্যাংক আছে ব্যাখ্যা সহকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ডি ইউনিট বি ওয়ান ইউনিটের প্রশ্নগুলো এখানে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে তো আরেকটা বিষয় হচ্ছে যে এই বইটাতে আমরা বাংলার যে টপিকগুলো ব্যাখ্যার মধ্যে সবগুলোতে বলে দিছি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে ঠিক আছে বা কোন কোন যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে বেশি বেশি সেগুলোকে আমরা বড় করে ব্যাখ্যা দিয়ে দিছি যাতে ওই টপিক থেকে আর কোনো প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারো তো এই বইটার আরও একটা কভার আছে মানে অন্য একটা কাবারে ওই বইটা বাজারে পাওয়া যায় এই কাবার দেখো কিংবা ওই কাবারটা দেখো এই পাশে তুমি দেখতে পাচ্ছ কাবারটা দুইটাই একই বই এটাতে কোনো কনফিউশন তৈরি হওয়ার দরকার নেই তো এইখানে যেটা আমি বলেছিলাম যে বাংলা সাহিত্যের যে ইন্টারমিডিয়েটের সিলেবাসের বাইরে যে টপিকগুলো সেগুলো তুমি এই বইতে পেয়ে যাবা ইংরেজির জন্য যেটা করতে হবে তোমাকে এই বইয়ের পাশাপাশি আরও একটা বই পড়তে হবে এই বইতে যে বোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে সেগুলো অ্যানাফ এর বাইরে তেমন একটা দরকার নেই ঠিক আছে এই বইতে ওয়ান ওয়ার্ড সাব ওয়ান ওয়ার্ড সাব আছে সেগুলো বললে তুমি কমন পেয়ে যাবা এর বাইরে দরকার নেই কিন্তু গ্রামাটিক্যাল রুলসের জন্য তোমাকে শুধুমাত্র গ্রামাটিক্যাল রুলসের জন্য একটা বই ফলো করতে হবে ক্লিপ তোফেল এবং ব্যারনস তোফেল তোমায় আমি এখানে ক্লিপ দেখাচ্ছি তুমি ব্যারনস তোফেলও কালেক্ট করে নিবা এখানে যেই টেস্টগুলো দেওয়া আছে সেই টেস্টগুলো তোমাকে করতে হবে ঠিক আছে মিনি টেস্ট আছে তারপর হচ্ছে প্র্যাকটিস টেস্ট আছে এই টেস্টগুলো তোমাকে করতে হবে এগুলো থেকে হুবু হু চট্টগ্রের বি ডি এবং সি ইউনিটে প্রশ্ন দেয় মাঝে মাঝে এই ইউনিটেও দেয় ঠিক আছে ইভেন প্যাসেজ এইবারের যে প্যাসেজটা ছিল দুই সালের সেই প্যাসেজটা এই বই থেকে এসেছে হুবু একদম বি ইউনিটের ঠিক আছে তো আমাদের যারা হালদা পাবলিকেশনের বিডি বইটা কিনবা তাদেরকে আমরা দেখাই দিছি যে প্রাইসেসটা কোথা থেকে আসছে কোন জায়গা থেকে আসছে ঠিক আছে আমরা সবগুলো প্রশ্নের ব্যাখ্যার মধ্যে বেশিরভাগই বলে দিই যে আসলে প্রশ্নটা আসলে কোন জায়গা থেকে আসছে এই বইটা থেকে তুমি কালেক্ট করলে সেই জিনিসগুলো পেয়ে যাবা এবার হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য আমাদের জি স্টাডিজ একটা বই আছে ওই বইটার এখন এই মুহূর্তে বাজারে পাওয়া যাচ্ছে না আমি একটু ব্যস্ত থাকার কারণে বইটা বের করতে পারিনি বাট আমাদের একটা জি কে সাপ্লিমেন্ট আছে এই বইটা তোমাকে খুব বেশি হেল্প করবে বি ইউনিটের সাধারণ জ্ঞানের জন্য এই বইটা কেন হেল্প করবেন তোমাকে বলি এই বইটা হচ্ছে যে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে রাজশাহীতে সেগুলোকে আমি অ্যানালাইসিস করছি যে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা বেশি করে আমি এখানে ওই টপিকগুলো বেশি করে দেওয়ার চেষ্টা করেছি যেমন বঙ্গবন্ধু থেকে চট্টগ্রামের প্রত্যেক ইয়ারে প্রশ্ন আসে বি ইউনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে প্রশ্ন আসবেই আসবে তারপর সে তোমার আমি যেই টপিকগুলোর নাম বলেছিলাম একটু আগে সেই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই তো এখানে এই বইটাতে তোমরা সেই টপিকগুলো পেয়ে যাবা এবং লাস্ট মুহূর্তে কি দেখতে হবে আসলে পরীক্ষার লাস্ট মুহুর্তে কি দেখতে হয় বা আসলে কি কী প্রশ্ন বেশি আসে সেগুলো এখানে দেওয়া আছে মানে হচ্ছে যে একদম কোনো ইয়া নেই আলাদাভাবে টপিক ওয়াইজ না ডিরেক্ট একদম লাইন বাই লাইন মানে প্রতিটা বুলেট পয়েন্ট করে দেওয়া আছে এই লাইনগুলো পড়লেই তুমি মানে হচ্ছে যে বুঝে যাবা যে আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় এবং তুমি সেই টপিকগুলো অন্য বইতে চালে পড়তে পারবা আর এটা মুখস্থ করে গেলেও হবে ঠিক আছে সেই সাথে এখানে বিসিএসের প্রশ্ন দেওয়া আছে চুয়াল্লিশ বিসিএস পর্যন্ত প্রিলির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন দেওয়া আছে ঢাকা কলেজের সরি তোমার যে সাত কলেজ যেটা হয় সেটার প্রশ্ন দেওয়া আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেওয়া আছে তারপর হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোর প্রশ্ন এখানে দেওয়া আছে অর্থাৎ এই বইটা হচ্ছে যে একটা সাপ্লিমেন্ট বই আকারে কাজ করবে তুমি এই বইটা হচ্ছে যে একদম মুখস্থ করে ফেলতে হবে তাহলে এখানে যে চল্লিশটা আমার দেখতে পাচ্ছ আমি নিশ্চিতভাবে বলতে পারি পঁচিশের মতো এই বই থেকে কমন পাবা এই বইটা ওভাবে রেডি করা মানে হচ্ছে যে একটা বড় বইয়ের মধ্যে যে যে টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে যে লাইনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই লাইনগুলো এখানে দেওয়া আছে এই বইটাতে তারপর হচ্ছে বাংলাদেশের সংবিধান তো সংবিধানে কি কী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি আগে একটা ক্লাস নিয়েছিলাম সেখানেও কিন্তু বলেছিলাম যে সংবিধানের কাঠামো অর্থাৎ কয়টা সেখানে বিভাগ আছে কয়টা অনুচ্ছেদ আছে তারপর হচ্ছে যে কয়টা তফসিল আছে প্রস্তাবনা কয়টা সংবিধানের রচনার ইতিহাস কী কবে সংবিধান গৃহীত হয় কবে সংবিধান কার্যকর হয় সংবিধান রচনা কমিটির সদস্য কয়জন ছিল ঠিক আছে সংবিধানের গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো যেমন সতেরোতে কি বলা আছে তারপর হচ্ছে সংবিধানের আটাশে দুই নাম্বার অনুচ্ছেদে কী বলা আছে সংবিধানের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর অনুচ্ছেদে কি বলা আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ তো এগুলো এখানে দেওয়া আছে অর্থাৎ একটা টপিকের মধ্যে অনেকগুলো জিনিস থাকে যার সবগুলো আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয় কিন্তু এখানে হচ্ছে যে ওই জিনিসগুলোই দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে সো আশা করি তোমরা জিকের জন্য একটা মোটামুটি সাপোর্ট পেয়ে গেছো এখান থেকে এবার হচ্ছে যে আমরা তাহলে বই নিয়ে কথা বলে ফেলছি চান্স কত পেলে হবে সেটাও বলছি কৌশলও মোটামুটি বলে ফেলছি তারপর লাস্টে আমি আর কিছু একটু ফিনিশিং দিব কৌশলের জন্য কোচিং যারা অলরেডি কোচিংয়ে ভর্তি হয়ে গেছো তারা তো কোচিং করবাই সেখানে কোচিংয়ের সিটগুলো তুমি ফলো করবা কিন্তু আমাদের একটা বেস চলতেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি প্লাস ডি ইউনিটের জন্য এই বেসটা আগামী এক তারিখ থেকে ক্লাস শুরু হবে তো ভর্তি ফি হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমরা এখানে বি আর ডি ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতির সব ধরনের এলিমেন্ট রাখছি ক্লাস হবে পরীক্ষা হবে এবং সব ধরনের সাপোর্ট দেওয়া হবে আমাদের বাংলা ক্লাস হবে ইংরেজি ক্লাস হবে সাধারণ জ্ঞান ক্লাস হবে এবং মানসিক দক্ষতা বা বিশ্লেষণ দক্ষতার ক্লাস হবে তাহলে আমরা চাইলে তোমরা চাইলে কি করতে পারো আমাদের বেসটাতে ভর্তি হতে পারো পাশে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করলে হবে এবার হচ্ছে যে লাস্ট কিছু কৌশল তোমাদেরকে আমি বলে দিই যেগুলো তোমাকে ফলো করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি এগিয়ে থাকতে পারবা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের মধ্যে তুমি সাধারণ জ্ঞান এবং বাংলার ইজিলি প্রস্তুতি নিতে পারবা কারণ হচ্ছে এটা নিজে নিজে পড়েও তুমি কাবার দিয়ে দিতে পারবা বা হচ্ছে যে তুমি মোটামুটি একটা আইডিয়া ফেলে তুমি কী করতে পারবা ভালো করতে পারবা কিন্তু ইংরেজিটা খুবই বেশি গুরুত্বপূর্ণ ইংরেজিতে সবার পরীক্ষায় বেশিরভাগই স্টুডেন্টের পরীক্ষা খারাপ হবে আর তুমি যদি এটাতে ভালো করতে পারো তাহলে তুমি চান্স পেয়ে যাবা ঠিক আছে তো ইংরেজির জন্য ওই যে ক্লিপস্তফেল যে বইটা আছে এটার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করতে হবে সলভ করতে হবে তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে তোমার যত আইডিয়া আছে সব ক্লিয়ার হয়ে যাবে যেমন সাপোজ হচ্ছে যে ড্যাংলিং মডিফায়ার কি তারপরে হচ্ছে তোমার জেরান কী পার্টিসিপল কি ক্লস কোনটা ফ্রেজ কোনটা ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে তোমার মানে হচ্ছে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যদি ক্লিয়ার আইডিয়া থাকে তখন হচ্ছে তুমি ইংরেজিতে ভালো করতে পারবে ঠিক আছে তো এই জন্য তোমাকে ইংরেজিতে একটু বেশি সময় দিতে হবে এটা হচ্ছে একটা কৌশল দ্বিতীয় কৌশল হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নটা আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন থেকে ভিন্ন কিছুটা কিছুটা না আমি বলবো যে ফিফটি পার্সেন্টের বেশি আসলে ভিন্ন তো ভিন্ন হওয়ার কারণে তোমাকে এই চট্টগ্রাম বিশ্বালয়ের প্রশ্নগুলোকে বারবার অ্যানালাইসিস করতে হবে তুমি অন্যান্য পড়ার পাশাপাশি প্রতিদিন দুই ঘন্টা বা এক ঘন্টা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়বা এটা একদম প্রতিদিনই করবা তাহলে যেটা হবে যে তুমি বুঝতে পারবা যে চট্টগ্রাম বিশ্বাল আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয় কোন কোন টপিক তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ কোন কোন টপিক তুমি গুরুত্ব বেশি দিবা এবং প্রশ্নের প্যাটার্নটা কীরকম হয় কীভাবে প্রশ্ন করে ঠিক আছে সেই জিনিসটা কিন্তু তোমার বোঝার খুবই বেশি দরকার এবং এই প্রশ্নের প্যাটার্ন যদি তুমি বুঝতে পারো এবং চট্টম বিষয়ে আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্ন রিপিট হয় প্রচুর যারা সিনিয়র আছে তুমি তাদেরকে জিজ্ঞেস করতে পারো প্রয়োজনে যে আসলে প্রশ্ন রিপিট হয় কি না তারাও তোমাকে জিনিসটা বলবে ঠিক আছে তো এই জন্য চট্টরম বিষয়ের প্রশ্নের প্যাটার্নের জন্য তোমাকে প্রশ্ন ব্যাংকটা বারবার বেশি করে সমাধান করতে হবে ইংরেজিতে বেশি করে জোর দিতে হবে আর যে যে টপিকগুলো থেকে তুমি ইন্টারমিডিয়েটে পড়ো নাই সেই টপিকগুলো কাভার দিতে হবে ঠিক আছে আর গ্রামাটিক্যাল রুলসগুলোর মধ্যে কোনো কনফিউশন রাখা যাবে না প্রত্যেকটা রুলসের কী থাকতে হবে ক্লিয়ার স্বচ্ছ আইডিয়া থাকতে হবে এবং প্রত্যেকটার উদাহরণ তোমাকে জানা থাকা লাগবে এবং সেই উদাহরণগুলো চট্টগ্রহে কীভাবে আসছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে আসছে সেটারও ক্লিয়ার আইডিয়া তোমাকে তোমার কাছে থাকতে হবে তো আশা করি আমাদের বেসে যারা ভর্তি হবা বা আমাদের বই যারা কালেক্ট করবা তারা আশা করি ভালো করতে পারবা এবং আমাদের যারা আগে ভর্তি হয়েছে বা আমাদের মিশলে যারা স্টুডেন্ট তাদের সাথেও থাকেও খোঁজ নিতে পারো যে আমাদের বইগুলো কীরকম বা আমরা যাদেরকে পড়াইছি তাদের অবস্থা কীরকম ঠিক আছে তো আজকে আর কথা পারবো না অন্য একদিন আমরা বি ওয়ান এবং ডি ওয়ান ইউনিট নিয়ে আলোচনা করবো আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এ ইউনিট নিয়ে ভিডিও দেওয়া আছে সি ইউনিট নিয়ে ভিডিও দেওয়া আছে সামনে আমরা দুই হাজার বাইশের জন্য গুচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিডিও নিয়ে আসবো এবং এর আগে কিন্তু আমি অনেকগুলো ক্লাস নিয়েছি ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিশেষ করে মেন্টানাবিলিটি ফিজিক্স হায়ার ম্যাথ কেমিস্ট্রি জি কের উপরে আমি অনেকগুলো ক্লাস আমাদের চ্যানেলে আছে, এছাড়া আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরও অনেকগুলো ক্লাস আমাদের চ্যানেলে আছে তোমরা সেগুলো দেখতে পারো তো আজকে চলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ